আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের পর্বে থাকছে গাজর এবং লাচ্চা সেমায়ের খুবই মজাদার একটি নাড়ু বা লাড্ডু যেটি বলেন না কেন তাহলে চলুন দেখে নেই এই রান্নার মূল প্রসেসটা প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি আমি দুই চামচ পরিমাণ ঘি ঘিটা একটু মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একেবারে লোয়াচেই রাখতে হবে ঘিটা হালকা গলতে শুরু করলে এর ভিতরে দিয়ে দিব আমি হাফ টি স্পুন পরিমাণ এলাচের গুঁড়া এটা একেবারেই অপশনাল একটু ফ্লেভারের জন্য আমি এটা ব্যবহার করেছি আপনারা চাইলে একটি স্ক্রিপ করতে পারেন তবে এটা দিলে কিন্তু বেশ ভালো লাগে দিয়ে দিয়েছি চার টুকরা দারুচিনি এবং দুইটি তেজপাতা এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি একটু নেড়ে নিব এর থেকে কিন্তু খুব সুন্দর একটি স্মেল পাওয়া যাচ্ছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে কাজু বাদাম কুচি হাফ কাপ পরিমাণ কাজুবাদামের পরিবর্তে আপনারা কিন্তু যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন এবার আমি ব্যবহার করছি এক কাপ পরিমাণ গাজর কুচি আসলে গাজরটা আমি খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছিলাম সেটি ইউজ করছি গাজরটা দেওয়ার পরে খুব ভালোভাবে অবিরত নাড়তে হবে আজকে এই নাড়ুটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু চুলোর জালটা একেবারে লো আছে করব মোটামুটি আমি তিন চার মিনিট একটু নেড়ে নিলাম এরপরে দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণ লাচ্চা সেমাই লাচ্চা সেমাইটা আমি একটু হালকা হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম সেটি ব্যবহার করছি এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে লো আচে নাড়তে হবে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আসলে মিষ্টি জাতীয় জিনিসে মিষ্টিটা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করে নেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মিষ্টি জাতীয় জিনিসে কেউ যদি লবণটা পছন্দ করেন তাহলে দিবেন তা হলে অ্যাভয়েড করতে পারেন খুব ভালোভাবে আমি এটাকে পাঁচ মিনিট নেড়ে নিচ্ছি পাঁচ মিনিট আমি অবিরত নাড়ার পরে খেয়াল করেছি না এটা কিন্তু অনেকটা ক্রিস্পি হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে আমি ব্যবহার করব এখানে তরল দুধ হাফ কাপ পরিমাণ আজকে আমি গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ফুলক্রি মিল্ক এখানে ব্যবহার করতে পারেন কিংবা পাউডার মিল্ক গুলিও ব্যবহার করতে পারেন অবিরত এটাকে নেড়ে নিচ্ছি উপকরণগুলো ঠিক এইভাবে দিলে কিন্তু আপনাদের নাড়ুটাও বেশ পারফেক্ট হবে খেয়াল করেছেন বেশ চার পাঁচ মিনিট পরে এটা কিন্তু প্যান থেকে উঠে আসছে একেবারে পারফেক্ট একটি ড্রোতে পরিণত হয়েছে ঠিক এই পর্যায়ে আমি ব্যবহার করছি দুই চা চামচ পরিমাণ পাউডার মিল্ক পাউডার মিল্কটা ঠিক এই পর্যায়ে ব্যবহার করলে এর থেকে কিন্তু খুব সুন্দর একটি দানা দানা বা বেঁধে যায় এটা কিন্তু খেতে খুব ভালো লাগে এবার আমি এর ভিতর থেকে আস্ত যে মশলাগুলো ব্যবহার করেছিলাম সেটি একে একে তুলে নিচ্ছি অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে আমি অবিরত নাড়তেই আছি বেশ আবারও আট মিনিট আমি এক টানা লো আছে এটাকে নেড়ে খুব পারফেক্ট একটি ডোতে পরিণত করেছি ঠিক এভাবে চেপে চেপে নাড়তে হবে তা না হলে কিন্তু এর ডোটা পারফেক্টভাবে তৈরি হবে না আস্ত মশলাগুলো আমি কিন্তু সবগুলোই তুলে ফেলেছি খেয়াল করেছেন এটা কিন্তু একেবারে পারফেক্ট একটি ডো হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব ফিরে আসবো একটু ঠান্ডা করে নেওয়ার পর বেশ বিশ মিনিট পরে আমি ফিরে আসলাম খেয়াল করেছেন এটা কতটা সফট হয়েছে এবং কতটা পারফেক্ট ড্রো হয়েছে এর থেকে আমি অবশিষ্ট ময়লাগুলো কিন্তু ফেলে দিয়েছি যে আস্ত যে মশলা ব্যবহার করেছিলাম সেটি হাতে সহ্য করা যায় এমন গরম থাকা অবস্থায় লাড্ডুগুলো কিন্তু করে নিতে হবে এবার আমি এর ভিতর থেকে কিছুটা অংশ নিয়ে হাতের তালু দিয়ে বেশ চাপ দিয়ে যেমনটা আমরা মিষ্টির ড্রো করি কিংবা মিষ্টির যে একটি শেপ দিই ঠিক সেইভাবে এই লাড্ডুর শেপটা দিতে হবে হয়ে গিয়েছে কিন্তু আমার একটি তৈরি করে নেওয়া এটা কিন্তু একেবারে মসৃণ হবে না কিছুটা থেব্রো মতন হবে ঠিক এই অবস্থাতেই আমি কিন্তু সবগুলো লাড্ডু একে একে তৈরি করে নিচ্ছি হয়ে গিয়েছে আমার সবগুলো তৈরি করে নেওয়া এবার যে কাজটি করব এখানে আমি সাদা তিল নিয়ে নিয়েছি বাংলাদেশে যে কোনো সুপার শপে কিন্তু এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় তো মালয়েশিয়াতেও কিন্তু এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় তো আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ একটি পিসে ঢেলে নিচ্ছি লাড্ডুগুলোকে আমি হালকা একটু এই তিলের ভিতরে গড়িয়ে নিব আপনারা চাইলে এটা নাও করতে পারেন তবে এটি করলে আমার কাছে মনে হয় স্বাদটা অনেক গুণে বৃদ্ধি পায় একে একে আমি এর ভিতরে একটা একটা করে লাড্ডু দিয়ে একটু গড়িয়ে নিব এবং হাত দিয়ে খুব ভালোভাবে একটু চাপ দিয়ে দিবো হয়ে গিয়েছে কিন্তু আমার একটি করে নেওয়া ঠিক একে একে আমি সবগুলো এইভাবে একটু গড়িয়ে নেব এই লাড্ডুটা খেতে কিন্তু খুব মজা লাগে হয়ে গিয়েছে কিন্তু আমার সবগুলো তৈরি করে নেওয়া দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর লাগছে এটা কিন্তু খেতে খুবই মজা একেবারে ইউনিক একটি লাড্ডুর রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি ভালো লাগবে আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখবেন আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ